হাই, হ্যাঁ কি বলবি বল। দেখছিস কত বড় কুকুর, পাছা দুলাই দুলাই যাচ্ছে। কি বলবি বল। ও, একটা ইম্পর্টেন্ট কথা। কি বল। দেখ, বিয়ে তো করে ফেললাম। বিয়ে না, বিবিএ। হ্যাঁ, বিবিএ করলাম। তুই দেশে যাব না এমবিএ করব? এমবিএ আমি এখানে করব ফর শিওর। আর তুই কোথায় করবি তোর ব্যাপার। বুঝছ তাই, মানে করব না। কি করবি না? করব তো। কি করবি? আর দেশে চলে গেলে তো মা আমারে ধরে বিয়ে করাই দিবে। দিয়ে দিবে? আমি তো একটা ভালো ছেলে, ভদ্র ছেলে। তো চিনিস আমারে? চিনি না। আমি তো কোনো কিছু করি নাই, যাই না। করছি আমি, দেখি নাই। মানে বিবিএ করছি, এমবিএ করি নাই। বিয়ে করব, বিয়ের আগে কিছু করব না। তো কি করবি? করে না, ওই যে করে তো করব না, কিছু করব তো করব না। What do you mean by this? আরে তুই চিনিস আমার, আমি খুব ভালো ছিল। আমার কোনো ফ্রেন্ড মানে, ফ্রেন্ড মানে বুঝিস নাই, ফ্রেন্ড থেকে মোর দেন ফ্রেন্ড মানে বুঝিস নাই ব্যাপারটা। এটা তো ঘটে নাই, ঘটাবো না, করব না, করতে হবে তো আমাকে। কি ঘটে নাই আমাকে বুঝাই বল। আরে আমি তো পুরুষ, আমি পুরুষ না, আমি করছি, দেখছো সবাই করতে। করব না, করব তো। ওই মনে হয় ও ও ও যে ফ্রেন্ড মোর দেন ফ্রেন্ড, ওই যে ব্র্যাকেট হোল স্কোয়ার কিউব মানে অ্যাট লিস্ট জাস্ট টিউব বসে বসে। ও মাই গড, তোর এটাই প্রবলেম। কোন কথা বলতে গেলে তোর এই কিউব স্কোয়ার টেস্ট টিউব কি, আমাকে একটু স্ট্রেট বল। আশ্চর্য, কোন কথা বলতে গেলে একদম স্ট্রেট বলতে পারে না। আমি স্ট্রেট বলে দিচ্ছি, এটা দাঁড়া। আমি তোকে ভালোবাসি, আই লাভ ইউ, করতে চাই। প্লিজ না করবি না, তোর পায়ে ধরি। এবারে চিরস্থায়ী আমি কত ভালো ছেলে, করছি আমি, করতে চাই। প্লিজ করতে চাই বাবু, বাবু ছাড়ো ছাড়ো না। বিয়ে হওয়ার আগে কিছু করতে চাই বাবু। বাবু একটু উঠো না বাবু, এরকম করো না, এরকম করো না, মানুষ করবো। উঠো উঠো উঠো। শোন, তুই যদি এখানে থাকিস তাহলে আমি চলে যাব, আর তুই যদি চলে যাস তাহলে আমি এখানে থাকবো। আমাদের মধ্যে কোনো কিছু পসিবিলিটি নাই, আন্ডারস্ট্যান্ড? তুই কি জানিস তুই একটা লুজার? ইউ আর সাচ আ লুজার। তাই? হ্যাঁ। কেন? আচ্ছা শোন, আমি কি চাই জানিস? যে আমাকে ভালোবাসবে, সে আমাকে আদর করবে, আমাকে তুলু তুলু করবে। আমাকে কেয়ার করবে, ট্রুলি কেয়ার করবে। করি তো। আমি রাগ করলে আমার রাগ ভাঙাবে, আর এই যে আমি যে চলে যেতে নিলাম আমাকে আটকাবে। আই, তুই আমাকে মাত্র বললি তোমাকে ভালোবাসিস, তো আমাকে আটকালি না কেন তাহলে? ও আটকানোর কথা ছিল? অবশ্যই, তুই যদি আমাকে ভালোবাসিস তাহলে তো তুই আমাকে অবশ্যই আটকাবি। ঠিক আছে, আটকাবো, এরপর থেকে আটকাবো। আটকাবি? শিওর? শিওর। আর ইউ শিওর? শিওর। যা যা করবো সব অন্য স্টাইল করবো। মন থাকে জানো।
সারা রাত পার্টি করছে, আমার ফোন ধরে নাই, খুব ঘুমাচ্ছে। আই, শুনতে পাচ্ছিস? হ্যালো, শুনতে পাচ্ছিস? তুই ভুলে গেছিস আজকে আমাদের কিসের দিন ছিল? কি আজকে কি বল? আজকে আমাদের গ্রুপ প্রেজেন্টেশনের দিন ছিল। তুই কি শরৎ পার্টি করছিস? তুই কি শরৎ পার্টি করছিস? আই, তোমার ফোন ধরিস না কেন? তোর ফোন কই? ফোন ধরে ফোন দেখ কই, কই দেখ 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 ফোন না কই। আজকে আমাদের গ্রুপ প্রেজেন্টেশনের দিন আর তুই পার্টি করছিস, আমার ফোন ধরিস নাই। ওঠ, আমি স্যারকে অনেক কষ্টে রিকোয়েস্ট করে রাখছি, আমাদের হাতে 2 ঘন্টা আছে, আমরা এখন যাব গ্রুপ প্রেজেন্টেশন জমা দিব, আর এটা খুব ইম্পর্টেন্ট। আর কি সে 20 মার্চ এখানে ঘুমাতো, এখানে চুপ করে আমি এখানে ঘুমাতে আসি নাই। দেখ দেখ, আমি কিন্তু এটা নিতে পারতেছি না, তুই এখানে পার্টি করতে আসছিস, আমি তো এখানে পার্টি করতে আসি নাই। আমার স্টাডি করা ইম্পর্টেন্ট, তোর জন্য আমি আমার 20 মার্কস মিস করতে পারবো না। আচ্ছা দেখ, আমি তোকে একটু সুন্দর করে বলতেছি, আমার 20 মার্কস ইম্পর্টেন্ট, এখন আমি যাব, আমরা গিয়ে গ্রুপ প্রেজেন্টেশনটা জমা দিব, স্যার 2 ঘন্টা সময় দিছে, এখন ওঠ প্লিজ, ওঠ ওঠ ওঠ। একটু ঘুমাই, একটু অল্প একটু ঘুমাইলে আমার ফ্রেশ হয়ে যাবো, তারপর আমার যে দরকার পড়লে সাবরে তোমার ম্যাকে বসে খাবো, খাওয়ার পর ঘুরবো, ঠিক আছে? ঘুরবো আজকে, যা। তুই উঠবি না? উঠবি কি না বল, আমাদের হাতে আর 2 ঘন্টা সময় আছে, তুই উঠবি না? ওকে, Looking for a guide into a real estate career? At Reeves College Australia, we offer professional advice and guidance to bridging you from where you are now into a bright career. We are based in Burwood, a suburb located in the heart of Australia's beloved city of Sydney. Being 2 minutes away from Burwood train station, we are easily accessible. Don't hesitate and call us now to experience your full potential in the industry. Let us be your guide on your journey to success and prosperity. উঠবি কিনা বল, উঠবি কিনা বল, তোর জন্য 20 মার্কস ইম্পর্টেন্ট না, আমার জন্য ইম্পর্টেন্ট, ওঠ। চলো চলো চলো, লেগে যাবে না, আমি চালাই দিতে পারি, তুই আমাকে চিনোস কিন্তু। এটা লেগে যাবে, কাটবে না, এটা সিলা যাবে, বুঝছ না? এটা তার কম আছে, এটা জোরে মারলে এটা ফাইলা যাবে। আমি কিন্তু একদম একদম গলার মধ্যে চালাই দিবো, আমি কিন্তু পারি এটা। হ্যাঁ, ওঠ ওঠ ওঠ, সর না সর, লুটবো কেন বলতো? তুই এইভাবেই উঠবি, হেল্প মি, হেল্প। আমার সানগ্লাস আর সিগারেট প্যাকেট লাগবে। ফালতু মেয়ে জানি কোথাকার, তুই রিলেশনশিপ বুঝোস, প্রেম বুঝোস, ভালোবাসা বুঝোস, কিছুই তো বুঝোস না, তোর সাথে রিলেশনে যাওয়াটাই আমার ভুল হয়েছে। এই তোর বাপ্পা শিখায় নাই যে ঘুমের মানুষকে ডাকতে হয় না? ও, তোমার বাবা তোমাকে শিখায় নাই যে স্টাডিটা লাইফে কত ইম্পর্টেন্ট একটা ব্যাপার? তুমি কেন বুঝো না যে তুমি একটা গ্রুপ অ্যাসাইনমেন্ট নিছো, ওই গ্রুপ অ্যাসাইনমেন্ট তুমি যদি জমা না দাও, শুধু তুমি সাফারার হবে না, তোমার সাথে প্রত্যেকটা মানুষ সাফারার হবে, তাই না? 20 মার্কস না, তুই 20 মার্কসের জন্য তোর বয়ফ্রেন্ডের গলায় ছুরি ধরছস, 50 মার্কের জন্য তো তুই মেরেই ফেলবি। হ্যাঁ শোন, ভুলটা না আমারও হয়েছে, আমার এই কয়েক মাসে আমার লাইফ বরবাদ হয়ে গেছে, মানে তুই আমার লাইফটা হেল করে ফেলছস, বুঝছস? আমি তো হেল্প বয়, এজন্য হেল্প করতেছি। হ্যাঁ মাইরো মাইরো, মানে গাড়িতে বেরো, মানে মানে কি? তোর সাথে আমার কোনো রিলেশন নাই, তুই আমার গার্লফ্রেন্ড না। আই, তুই কি চাস? তোর সাথে কোনো রিলেশন রাখুম না, ব্রেকআপ, যে মেয়ে তার বয়ফ্রেন্ড রে ঘুমাইতে দেয় না,
তার সাথে কোনো রিলেশনে যাওয়া যাবে না আর 20 মার্কসের জন্য যে ছুরি ধরে তার সাথে কোনো রিলেশনে যাওয়া যাবে না ওকে ঠিক বলছিস আমিও ব্রেকআপ চাই যে আমার লাইফ হেল করছে যার নিজের গার্লফ্রেন্ডের প্রতি মিনিমাম কোনো রেসপন্সিবিলিটি নাই কোনো দায়িত্ব পালন করে না তার সঙ্গে আমি কোনো রিলেশনে রাখবো না আর এই যে তোর এই গাড়ির ভাব দেখাস তোর গাড়ির ভাব নাম 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 দরজাটকা Hot and awesome. Oh, she's so hot and awesome. Do you like it, girls? Mazza like it. Thank you, sir. Step four. This is G House. তোমার একটা কথা বলতে চাই। বলো। ইউ আর বিউটিফুল। থ্যাংক ইউ। আসলে অনেকদিন ধরে একটা বিষয় তোমার সাথে শেয়ার করবো বলে ভাবছিলাম, বাট করবো কি না বুঝতে পারছিলাম না। আজ শেয়ার করে ফেলতে চাই। কি এমন কথা? আচ্ছা বলো না, কোনো সমস্যা নেই, বলো। ইউনিভার্সিটিতে আমি তোমার সিনিয়র ছিলাম, আসলে তখন থেকেই তোমাকে খুব ভালো লাগতো।
ভালো লাগতেই পারে, একটা মানুষ একটা মানুষকে ভালো লাগবে এটাই তো স্বাভাবিক না, ইটস ভেরি নর্মাল। বাট যদি বলি বিষয়টা ভালো লাগা থেকে একটু বেশি কিছু, তাহলে কি সেটা সম্ভব? বিষয়টা ভালো লাগার থেকে একটু বেশি কিছু, বাহ ভালো তো, মানে তুমি ইনডাইরেক্টলি অ্যান্ড টেকনিক্যালি অনেক বড় একটা কথা বলে ফেললে। গুড, ভেরি গুড। আমরা ওদিকটাতে হাঁটি। হ্যাঁ চলো। আসসালামু আলাইকুম। তুমি দেশি না? জি দেশি তো। আপনি চেনেন একে? হ্যাঁ চিনি। আপনাকে চেনেন নাই? আমি তো একই ক্যাম্পাসে। আপনি আমার বয়সে ছোট হবেন কিন্তু ব্যাচ ওয়াইজ সিনিয়র, মানে ফেল করতে করতে আপনার জুনিয়র হয়ে গেছি। এখন আপনি আমাকে তুই বলবেন, আমি আপনাকে আপনি বলবো, ঠিক আছে? আমি আপনার ছোট ভাই, ছোট ভাই, ছোট ভাই। এই যে মেয়েটাকে দেখলেন, এই সি ইউ সুন একটা হাক দিলেন, আপনি চিনেন একে? হ্যাঁ চিনি তো। চিনেন না, খালি চেহারাটা চিনেন। ভিতরে জানেন কি আছে? জন্মদাগ আর তীর, পুরো শৈল ভর্তি ছোপ 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 জন্মদাগ আর তীর, বুঝলেন? বিভিন্ন দেশের মানচিত্রের মতো। আমি দেখছি, আমি জানি, সব কথা আমি বলে দিলাম। আর শুধু তাই না ভাই, খুবই ডেঞ্জারাস একটা মেয়ে। আপনারে গলায় ছুরি ফ্যাঁস দিয়ে মেরে ফেলবে যে কোনো সময়, অথবা মনে করেন ভুড়ি গালা দিবে। আপনার ভুড়ি আছে না? আমারও আছে ছোট্ট, আপনার যদি বড় ভুড়িটা টাচ করে গালা দিবে, বুঝছেন? ডেঞ্জারাস, ওর চেহারায় যায় না, ওর হাসিতে যায় না। ও নৌকায় ভেসে আসছে অস্ট্রেলিয়া। আপনি কি আসছেন? প্লেনে আসছি না, আমিও প্লেনে আসছি। আমার দুজনের মধ্যে কত মিল? আমরা দুজন প্লেনে করে আসছি অস্ট্রেলিয়াতে। আমি তো সবাই করি, যেদি হোক, আপনিও বাংলাদেশি, আমিও বাংলাদেশি। ভাই স্বপ্ন দেখেন, আপনাকে স্বপ্ন বাবা মা আপনাকে ঘিরে দেখছে, সেই স্বপ্নটা ফুলফিল করতে হবে। বাবা মার মনে কষ্ট দিয়েন না, এসব খারাপ জায়গায় স্বপ্ন দেখেন না, এটা দুঃস্বপ্ন হয়ে যাবে, বুঝতে পারছেন? আমি আপনার দেখাইতে পারতেছি না, তাহলে দেখাইতাম। আমার পিঠের এখান থেকে এই পর্যন্ত ছুরির একটা ফেয়ার আছে, বুঝছেন? 393টা সেলাই পড়ছে। আপনি কি চান আপনার শরীরে এরকম সেলাই পড়ুক? আমি চাই না, কারণ আমি আপনাকে ভালোবাসি। আপনি আমার ক্যাম্পাসের সিনিয়র ভাই, বয়সে জুনিয়র কিন্তু সিনিয়র ভাই, ব্যাচ ভাই। ভাবেন, মাকে এখনই ফোন দেন, স্বপ্ন সেট করেন, এইসব বাজে জায়গায় টাইম ওয়েস্ট করবেন না, বুঝতে পারছেন? নিজের অ্যাম্বিশন ঠিক করেন, আপনার বাবা মাকে এখনই ফোন দেন, ফোন দিয়ে কথা বলেন, ও আপনার শেষ করে দিবে। একটা ডাইনি, আপনার কি গাড়ি আছে সাথে? আমার একটা কূপে আছে, আপনি নামাই দেব। আপনি এখনই ফোন দেন, এখনই মাকে ফোন দেন। ভাই আপনার আমি উপকার করে গেলাম, এটা মনে রাখেন, জীবনটা ধ্বংস করেন না।
আমাকে এই এরিয়াতে ডাকা হইলো কেন? আমার এখানে আসতে হইলো কেন? আমি তোর মুখোমুখি হইলাম কেন? কারণ তোমার তোর তোর সমস্যা আছে তাই। ও সমস্যা তো আছেই, মানে তুই তো একটা নেশাখোর তাই। নেশাখোর মানে? নেশাখোর মানে হচ্ছে এখন ভেপ ছাড়ছস, ভেপ ছেড়ে তুই সিগারেট ধরছস। আমি আমার খুশি, আমি সিগারেট খাবো। আমি ভেপ খাবো, আমার যা খুশি আমি তাই খাবো। আমি কি তোর টাকাতে খাই? আমি আমার বাপের টাকায় খাই, আমি আমার নিজের টাকায় খাই। ও নিজের টাকা দিয়ে খাস বলে কি সব খাইতে পারবি? তুই শুরু করছিস কি নেশা করো? খা, তোর কোনো সমস্যা নাই, তুই সব খা। তুই মানুষের মাথা খাস কেন? আমার লাইফ কেন খাইতে চাইতেছ? আমি তোর লাইফ খাইতেছি মানে? কিভাবে আমি তোর লাইফ খাইলাম? কিভাবে খাইছি তোরে আমি? তুই আমার লাইফে ডিস্টার্ব করতেছস, আমার বয়ফ্রেন্ডকে গিয়ে তুই আমার নামে উল্টা পাল্টা বলছস। কেন বলছস? আমার কোথায় জন্মদাগ আছে, কোথায় আমার তিল আছে, কি আছে না আছে তোর কেন এগুলো বলতে হবে? কিসের জন্য বলতে হবে? এগুলো সত্য কথা? আমি সত্য বলছি, আমি সত্যবাদী, আমি সদা সত্য সত্তা সর্বদা সত্য কথা বলি। হ্যাঁ হ্যাঁ, জন্মদাগ কি আমি দিয়ে দিছি না তিল আমি দিয়ে দিছি? দেখাইতে পারছো? আমি বলতে পারবো না যে কোথায় জন্মদাগ আছে, কোথায় তিল আছে? হ্যাঁ, সে জানবে না, সবকিছু জানবে সে। তুই কি করছিস? হ্যাঁ, কি আমার একটা পোলা নৌকা 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 বাই 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 আয় পড়ছে অস্ট্রেলিয়া, অর জব করে হ্যার সাথে তার সেটেলমেন্ট। হ্যাঁ, ও থাকলে কি না থাকলে কি? স্টেফা, ও মাই গড, ও মাই গড, আকাশে উড়ে আসছে নাকি স্টেফা? স্কিন টোন দেখছস তোর? তুই স্কিন টোন দেখছস? একদম দুধের মতো রং। তোর যোগ্যতা সম্পর্কে তোর আইডিয়া আছে? হ্যাঁ, তোর সাথে যার সাথে ইয়ে হয়েছে, সেটেলমেন্ট হতে যাচ্ছে, তার চেহারা দেখ আর আমার গার্লফ্রেন্ডের চেহারা দেখ। হ্যাঁ, ওর তুই জানোস তুই ওর কত বিঘা জমি আছে? ও নিজেও জানে না, আবারও বলতে পারে নাই। তবে এটা বলতে পারছে যে ওর 300টা গরু গাভী আছে, ওই গাভীর থেকে যে দুধ হয়, যত কিছু দুধ হয় সেই দুধে 100টা তোর দিয়ে আমি ওই টাকা খরচ গুনতে গুনতে তোর জীবন পার হয়ে যাবে বেটা। তাই? হ্যাঁ, 500টা ছাগল আছে, মুরগি আছে, পোলট্রি ফার্ম আছে। তুই গেছস? তুই যে নেশা কর, তোর কথা বোঝা যাচ্ছে। তুই কি, তুই মানুষ নিয়ে চিন্তা নাই, তোর গাভী গরু ছাগল এগুলো নিয়ে তোর চিন্তা? তুই গরু খাস না, গরু মাংস খাস না, ভেড়া খাস না, মহিষ খাস না, তুই ছাগল খাস, পুষ্টিকর খাদ্য কিছুই খাস না, এই জন্য বুঝবি না সব খাই তোর মতো। এক্সকিউজ মি ব্রাদার, ল্যাম্প চপ প্লিজ, বলো না বলো না, মুরগি খাও না, ডিম খাও না। শোন শোন শোন, আমি সব খাই, কিন্তু তোর মতো এরকম মানুষের মাথা খেয়ে খেয়ে বেড়াই না। তুই আমার মানুষের মাথায় আগে খাস, আর অন্য কোনো কিছু খাস না। তুই জানো সেটা? স্কিন টোন দেখছস স্টেফার? হ্যাঁ, কালার কি? She's so gorgeous, sexy, hot. Oh, এরকম পাবি 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 না তোর মতো। এই অনেক হইছে আর না। কিসের না? আমি স্টেফাকে ছাড়বো না, আমি স্টেফের সাথে অনেক কিছুই করবো, আমি বারবার করবো, আমি বারবার করবো, আমার ভালো লাগে আমি করবো। স্টেফাকে আমাকে কেউ আলাদা করতে পারবে না, প্রচুর কিছু করবো আমি। তোর যদি শেষ হয়ে থাকে তুই শেষ করে দে, আমি করবো, আমি স্টেফাকে নিয়ে থাকবো, আমি অনেক কিছু করবো আমি। ওর সাথে আমার অনেক স্বপ্ন আছে, অনেক কিছু আমি সেট করে ফেলছি, আমি করবো সেটা। যা খুশি তুই তাই কর, কিন্তু তুই আমার লাইফে আর ইন্টারফেয়ার করবি না মানে করবি না, তাই না? হ্যাঁ হ্যাঁ, ব্রেকআপ মেন্স ব্রেকআপ, আজকের পর থেকে তোর লাইফ নিয়ে আমি কথা বলবো না, তুই আমার লাইফ নিয়ে কোনো কথা বলবি না, দ্যাটস ইট, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুই আগে চিন্তা কর তুই করবি কি করবি না। আমিও করবো না। হ্যাঁ, তুই করবি না, আমি করবো না। আমি রাজি। হ্যাঁ, তুই রাজি তো? আমি রাজি। হ্যাঁ, তুই রাজি থাকলে এতে যা, আমি মাইন্ডেড। আজকের পর থেকে আশেপাশে আমি তোকে দেখতে চাই। তোর আশেপাশে তুই আগে থেকে আমার এসএমএস দিবি যে আমি এলাকা এসএম ওই এলাকায় যাবো না। মন থাকে যা। হ্যাঁ ঠিক আছে, যা যা। কোন দিকে? আমি এদিকে, তোর রাস্তা, তুই এদিকে যাবি। আমি এদিকেই যাবো, তুই যা ওদিকে। Looking for a guide into a real estate career? At Reeves College Australia, we offer professional advice and guidance to bridging you from where you are now into a bright career. We are based in Burwood, a suburb located in the heart of Australia's beloved city of Sydney. Being 2 minutes away from Burwood train station, we are easily accessible. Don't hesitate and call us now to experience your full potential in the industry. Let us be your guide on your journey to success and prosperity. আই থিঙ্ক আমরা অনেক টাইম নিয়ে নিয়েছি, এখন আমি বলতে চাই। বাট তা বলার আগে একটা কথা আমি বলতে চাই যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসবো।
উইল ইউ ম্যারি মি? তোরা কইছিলাম যে মুখোমুখি আর দেখা হবে না, সামনাসামনি বসবো না, তারপরে ডাকলি বুঝি বুঝি। আরে মাইয়া রে, মিস করো তোমার না বলতে পারতেছ না? আমার থেকে বেটার অপশন তোর জীবন আর কেউ আসবে না, তুই মিস করতেই পারিস, আমি এটা কেয়ার করি না। কি পুরনো স্মৃতি মনে পড়ে যেতেছে না? না না, পুরনো কোনো স্মৃতি মনে পড়তেছে না। আমি আসলে এখানে আসছি একটা গুড নিউজ দিতে। তাই নাকি? শুনি গুড নিউজটা কি। গুড নিউজটা হচ্ছে নেক্সট সানডেতে, নেক্সট সানডেতে আমার বিয়ে। বিয়ে? বিয়ে। ওই যে তোর কথা মতো যেই ছেলেটা নৌকা দিয়ে অস্ট্রেলিয়া আসছে, ওই ছেলেটার সঙ্গে, ওই ছেলেটা কিন্তু আমার ব্যাপারে অনেক সিনসিয়ার, আমার অনেক টেক কেয়ারও করে, প্রপোজ করলো, আব্বু আম্মু অস্ট্রেলিয়া আসছে, ওর বাবা মা আবার আমার বাবা মার সঙ্গে কথা বললো, সো ব্যাটে বলে মিলে গেলে যা হয় আর কি। তোকে দাওয়াত দিতে আসছি, আসিস বিয়েতে? তোর গুড নিউজ শেষ না? শেষ। কি মিল! তোর জন্য একটা গুড নিউজ আছে, বলতে চাই নাই, প্রয়োজন মনে করি নাই, কিন্তু আমার মনে হচ্ছে বলা উচিত। সানডেতে আমার বিয়া স্টেফার সাথে। কি কাকতালীয় ব্যাপার, তোর আর আমার একই দিনে বিয়া। বিয়ের সময় যারা পুরুষ তাদের অনেক কাজ থাকে, আমি তো তোর বিয়ে অ্যাটেন্ড করতে পারবো না। তুই বিয়েটা সাইরা, আমার বিয়ে অ্যাটেন্ড করবি, ঠিক আছে? পারবি, সামনাসামনি দেখা হয়ে গেল, কার দরকার দরকার নেই, ইনভাইট করে দেবো, ঠিক আছে? আসিস কিন্তু। আর তোর বিয়ের থেকে আমার বিয়েতে আয়োজনটা বেশি বড়, বুঝতে পারতেছিস? খাবার দাবারের বিশাল আয়োজন, এসে একটু খেয়ে যাস। আর ফিরনিটা অবশ্যই খাবি, ফিরনিটা খেয়ে আমার জানাবি। আচ্ছা আসি। থেকে যাবি? বিয়ে বুঝতেছ অন্য জায়গায়, আসবি তো, আয়। টেক কেয়ার ইয়োরসেলফ। ইউ টেক কেয়ার। Maybe life wouldn't be so hard.
কে? তুই? এই তুই এত রাতে আমার বাসার সামনে? কোনো কুমার তো আছে নাকি বলতো? এই তোর না আমি বলছি, তোর আমি বলছি না, তুই তোর চেহারা আমি দেখতে চাই না, তুই আমার মুখোমুখি হবি না, সামনাসামনি আসবি না। হ্যাঁ তোরা বলছি না, তুই আবার কেন, মানে কোন মতলবে তুই আমার বাসার সামনে বলতো? এত রাতে দরজা খুলে কোথায় ইসলি? এত রাতে দরজা খুলে আমার বাসা, দরজা খুলে আমি ওইখানে মরতে গেছিলাম, কোনো সমস্যা আছে? হ্যাঁ কোনো সমস্যা আছে? কালকে না তোর বিয়ে, খুব বললি অনেক মানুষ থাকবে, অনেক আয়োজন। কই কোনো মানুষ নাই, লাইটিং নাই, কই অনেক বড় আয়োজন না? আমি কি তোর কথা ভোগিনি যে আমার বিয়ে হবে বাড়িতে? হ্যাঁ আমার বাড়িতে কে কে থাকে, কে থাকে? আমি একলাই তো থাকি। আশ্চর্য বাবা, বিয়ে হবে তোর ওই আলিশান, আরে কি বিয়ে রে, স্টেফানদের ফার্ম হাউসে, সেখানে মনে কর যে একটা ইউক্যালিপটাস গাছের মধ্যে মনে কর যে 15-20 গরু বাঁধা আছে, আরেকটাতে আরেকটা গাছের মধ্যে মনে কর যে 30-40 মতো মনে কর যে খাসি বাঁধা আছে, ভেড়াও আছে, আর তোর মনে কর আরেকটা গাছের মধ্যে না একটা ঘরের মধ্যে মনে কর যে 50-60-70-80-100-200 হইতে পারে মুরগি বাঁধা আছে। ওখানে যারা যাবে তারা এনজয় করবে, একদম পুরো রেডিমেড, জবাই হবে, রান্না হবে, জবাই হবে, স্টেক হবে, জবাই হবে, ব্যাপারটা ঘটবে, সবাই এনজয় করবে। আর আমি কি বলছি জানিস, আমি বলছি যে এখান থেকে ওখানে যাওয়ার পর ফার্ম হাউসের সামনে আমি ঘোড়া গাড়িতে যাবো না, আমার এন্ট্রি হবে গাভীর গাড়িতে। এটা বাঙালি একটা ইমেজ আছে না, বিয়ে হবে বলে আমার ঘরের ভিতরে। তুই আর চেঞ্জ হলি না, না আগের মতনই আছিস, চেঞ্জও হবি না, এরকমই থাকবি। তুই আমার বলতো চেঞ্জ হয়ে লাভটা কি আমার? আমি যদি চেঞ্জ হয়ে যাই কি লাভটা আমার? আমার কোনো লাভ আছে? হ্যাঁ তুমি ওই যে বিয়ে করতেছো না তুমি, আমার লাভ কি? আমি যদি এখন বলি যে আমি চেঞ্জ হয়ে গেছি, আমার সব কিছু বনিতা ছিল, রাগ ছিল, অভিমান ছিল, আমি জেদের বসে একটা মেস্টেপ করে ফেলাইছি, মানে কোনো হার্ড মানে কোনো মন থেকে কোনো অ্যাটাচমেন্ট ছিল না স্টেপের সাথে আমার, আমি কিছুই করি না, সব কিছুই বানোয়াট, না বানোয়াট না করছি অনেক কিছু, রাগের বসে করে ফেলছি, কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল না কিন্তু করে ফেলছি। তো এই জন্য যদি আমি তোরে বলি এখন যে আমি সরি, আমার মাফ করে দে, ভুল করছি, কিন্তু আসলে মনে মনে আমি তোকেই ভালোবাসি, প্লিজ আমাকে গ্রহণ করে নে, করবি? চেঞ্জ হবে? এটা চেঞ্জ হবে না, তোর কালকে বিয়া। তুই একটাবার আমাকে এসে বলছিস যে আমি চেঞ্জ হয়ে গেছি, চেঞ্জ হয়ে যাবো, আমাকে অ্যাকসেপ্ট কর, একটাবারও বলছিস? আই আমাদের যখন রিলেশন শুরু হয় তুই কি বলছিলি আমাকে? বলছিলি যে আমাকে সব কিছুতে আটকাবি। না আমি বলি নাই, তুই বলছিস যে তোকে সব কিছুতে আটকাতে হবে। হ্যাঁ তারপরে ইউ প্রমিসড মি যে তুই আমাকে সব কিছুতে আটকাবি। তো আটকাবো কেমনে আমি? আরেকজন তো আটকানো রয়েছে, লোকে দিয়ে আসছে অস্ট্রেলিয়া, ওরা আটকানোর দায়িত্ব দিচ্ছে, তো আমি কেন আটকাবো? হ্যাঁ তারপর আমি ব্রেকআপ করছি, তুই আমাকে আটকাস না, আজকে আমার বিয়ে, আমি বিয়ে করতে যাচ্ছি, তারপরে তুই আমাকে আটকাস না, কেন আটকাচ্ছিস? না এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব না, এটা আমার দায়িত্ব না, বাজে কথা। আচ্ছা ঠিক আছে, তোর দায়িত্ব তো কি হয়েছে? আমি ব্রেকআপ করে দিছি, আমি আব্বু আম্মুকে গিয়ে বলছি আমি বিয়ে করতে পারবো না, ইটস নট পসিবল ফর মি। আর ওই ছেলে, ওই ভালো ছেলেটাকে গিয়ে আমি হাত জোর করে মাফ চেয়ে বলছি যে আমাকে মাফ করে দাও, আমি বিয়েটা করতে পারবো না। বড় বড় হয়ে যাস না, এবার এবার বলে দিলে হলো, বিয়ে ভাঙছি আমি, কে যন্ত্রণে যে পড়ছিলাম ওরে, আমি বুঝাতে বুঝাতে আমার দম বন্ধ হয়ে আসছে জানিস, সেখানে তোর আইন মেয়েদের নিয়ে আইন খুব করা করি, ওরে আমি স্টেফারে বুঝাতে বুঝাতে মানে আমার হালো টাইপ হয়ে গেছে, আমি বুঝাতে সক্ষম হয়েছি যে আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে আমি হ্যাপি রাখবো না, তুমি আমাকে হ্যাপি রাখতে চাইলেও আমি হ্যাপি থাকবো না, আমাদের মধ্যে যায় না, প্লিজ ব্রেকআপ করো, নিতে পারতেছি না, আমি আসলে একজনকে পছন্দ করি সেটা তুই বুঝছে, তারপরে মেয়েটা খুবই অসম্ভব ভালো যে বুঝছে আমাকে, আবার আমি ব্রেকআপ করছি, আসছে উনি ব্রেকআপ করছে, তুই করছিস? তুই করস না ব্রেকআপ, আমি করছি, আমি ব্রেকআপ না, আমি বিয়ে ভাঙছি, বিয়ে মানে বুঝছস, বিয়ে ভাঙছি, আর আমার তো বিয়ে হওয়ার কথা ছিল, আমি তো বিয়ে ভাঙছি, তুমি সিরিয়াস? আমি সিরিয়াস। ভালো ছিল একটা, কি হলো কত বেচারা, ও তো নৌকা ডুবে মরে গেল, আমি ডুবে হলো না, তুমি সিরিয়াস?
আমি সিরিয়াস, আমি বিয়ে করতেছি না, করব না। বিয়ে তো আমি করতেছি না, তুই বিয়ে করতেছিস না? না। ঠিক আছে। আরে ভালো ছেলেটা তাহলে নৌকা ডুবিতে মরে গেল না? এ তো কি সিরিয়াস নাকি ফান করতেছিস? কোনো আমার কি কোনো কিছু এখানে ক্যামেরা ট্যামেরা ফিট করে রাখছিস নাকি বলতো? মজা নিস না। আমি আমি কি তুই? হ্যাঁ আমি তুই না, তুই 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 আমি না। ঠিক আছে, তুই তুই আমি আমি। আমি সিরিয়াস, আমি বিয়ে করব না। কাকে? ওই ছেলেকে বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, বেচারা মানুষটারে বিয়ে তুই করবি না? ঠিক আছে, নাকি এইসব কথাবার্তা বললে কিন্তু আমি তোর আটকাই দিব। কোনভাবে আটকাবো? আজ তো আমি এইভাবে আটকাই। আমি এভাবে তোকে ফালাবো, এভাবে তোকে আটকাবো। তাই খিদা লাগছে চল কি খাবি? Thank you.